মানি স্পিকার, কোনো কোনো দেশের অর্থনীতি অনেকখানি ডিপেন্ড করে তার মিডল ক্লাস ফ্যামিলির উপরে, কত স্ট্রং তার মিডল ক্লাস ইকোনমি, মিডল ক্লাস ফ্যামিলি দাঁড়ায়। স্লোলি বাট শিওরলি আমরা সেদিকে যাচ্ছিলাম, কিন্তু কোথা থেকে ঠিক 96-এর মতো এক দরবেশ এসে হাজির হলো। মানি স্পিকার, এটাকে আইসোলেটেডলি করে দেখলে হবে না। আজ থেকে 3-4 বছর আগে যারা সেলফ ডিক্লেয়ার্ড ব্যাংক্রাপ্ট ছিল, আত্মস্বীকৃত দেউলিয়া, যারা নিউজ পেপারে বলেছিল 700 কোটি টাকা, 800 কোটি টাকা লস যাদের, 1000 কোটি টাকা বরং, সেই দরবেশরা এই 2 বছরে ব্যাংকের টাকা শোধ করে আরও 10,000 কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। এই দরবেশ এবং তার সাথে তাদের বিভিন্ন মুরিদ, আমি স্পষ্ট করে বলতে চাই, চোর কোনো দলের না। একজন মাননীয় সংসদ সদস্য বললেন, আমাদের দলের বা 4-2 লক্ষ জনের একজনের নাম, যদি সেও থাকে সবার বিচার হওয়া উচিত। এখন সময় এসেছে মাননীয় স্পিকার, একটা কথা নিবিড়ভাবে দেখতে হবে, এটা কোনো আইসোলেটেড হ্যাপেনিং না, সরকারের তরফ থেকে লাগামহীন বক্তব্য এসেছে মাননীয় স্পিকার। আপনি স্মরণ করে দেখেন, আমি অবাক হয়ে গেলাম, এমন মাননীয় সংসদ সদস্য বলল, স্পেকুলেটিভ মানে নাকি ফটকা, তাহলে ফ্রড মানে কি? স্পেকুলেটিভ মানে যদি ফটকা হয়ে থাকে, তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রড? একবার মাননীয় অর্থমন্ত্রী বললেন, এখানে হতেই পারে, মাননীয় অর্থমন্ত্রী বললেন এগুলি হতেই পারে, ডক্টর মশিউর রহমান বললেন দিস ইজ নান অফ আওয়ার কনসার্ন, শেয়ার মার্কেট আমাদের কোনো চিন্তার ব্যাপার না। সরকারের তরফ থেকে তা বলা হলো, এতে বিরোধী দল দায়ী। মাননীয় স্পিকার, এই কথাগুলি শেয়ার মার্কেটকে অ্যাগ্রাভেট করেছে, তারা ট্রান্সফর্মার লাগিয়েছে, রেগুলেটর লাগিয়েছে, এটা লাগিয়েছে, ওটিয়ে লাগিয়েছে, কোনো লাভ নাই। তারা ডেকে এনে মানুষকে ইনভেস্ট করেছে, 30-40 হাজার কোটি টাকা বিদেশে চলে গেছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, গত 2 বছরে 12 লক্ষ বিও অ্যাকাউন্ট হয়েছে, এর আগে আরও 20 লক্ষ ছিল, এর মধ্যে 8 লক্ষ শুধু আমাদের মা বোনেরা। মাননীয় স্পিকার, আমার যদি বিও অ্যাকাউন্ট থাকে, ইফ আই হ্যাভ এ বিও অ্যাকাউন্ট, ন্যাচুরালি মাই মাদার, মাই সিস্টার, মাই ফ্রেন্ড সবাই আমার উপরে ডিপেন্ডেন্ট থাকে। এক বিও অ্যাকাউন্ট দিয়ে 5-10 জন কাজ করে। আপনি জানেন, বাংলাদেশে কোনো ব্যবসা বাণিজ্য এখন নেই, সারা পৃথিবীতে মন্দা। এই মুহূর্তে সবাই 2 লাখ টাকা 5 লাখ টাকা ইনভেস্ট করে 5,000 টাকা কামাই করার জন্য চেষ্টা করেছে, এটা কি কোনো অপরাধ? আই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড, বিজনেসে লস হবে, লাভ হবে, কিন্তু ডাক দিয়ে তো আপনি ধোকা দিতে পারেন না। বারবার ডেকে এনে শেয়ার মার্কেটে ইনভেস্ট করিয়ে তাদেরকে রাস্তা ফেলে দেওয়া হচ্ছে। 30 লক্ষ লোক যদি স্বাধীনতা যুদ্ধে মারা যায় মাননীয় স্পিকার, তাহলে 30 লক্ষ লোক এই আওয়ামী লীগ আমলে ফকির হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ওয়ান থিং আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আজ থেকে 1 বছর আগে এইখানে দাঁড়িয়ে বললাম এয়ারটেলের কথা, এই এয়ারটেল 2,000 কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি করে বাংলাদেশকে 95 কোটি টাকা স্ট্যাম্প ডিউটি দেয়নি। সারা বাংলাদেশ যখন বিদ্যুতের জন্য পাগল, 1 আড়িপিতে 2,80,000 অ্যাপ্লিকেশন আছে বিদ্যুতের, 5 লক্ষ শুধু আছে বিভিন্ন কলকারখানা প্রতিষ্ঠান বড় ছোট দালানের, 210টা টাওয়ারে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে এই এয়ারটেলকে, কেন? মাননীয় স্পিকার, আমরা জানতে চাই। আমি জানি আমার এই কথায় এয়ারটেলের করাপশন বন্ধ হবে না, ইনভেস্টিগেশন হবে না, তবে দ্য টাইম হ্যাজ কাম, আই ওয়ান্ট টু আর্জ দ্য পিপল অফ বাংলাদেশ, যে আপনারা এয়ারটেলকে প্রত্যাখ্যান করেন। যেই কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো এত কোটি কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়ে, স্ট্যাম্প ডিউটি ফাঁকি দিয়ে এই দেশে ব্যবসা বাণিজ্য করছে, তাদের ইন্টেনশন ভালো না। আমি সবাইকে অনুরোধ করবো বাংলাদেশের, যে আপনারা এয়ারটেলকে বয়কট করেন, পাবলিকলি বয়কট করেন। মাননীয় স্পিকার, সন্ত্রাস আর পাওয়ার প্ল্যান্ট, একটা কথা আমি শুধু বলবো, একজন মাননীয় সংসদ সদস্য বললেন ইলেকট্রিসিটিতে নাকি দেশ প্রেগনেন্ট হয়ে গেছেন। আই এম নট ইউজ টু দিস ল্যাঙ্গুয়েজেস, বাট আমার জবাব দিতে যখন দেখি চানাচুর কোম্পানি, ফার্নিচার কোম্পানি, নাম নিচ্ছি অটোবি, যারা সারা জীবন ফার্নিচার বানিয়েছে, তারা বিদ্যুৎ প্ল্যান পেয়েছে, আমার মনে হয় এই প্রেগনেন্সি খুব তাড়াতাড়ি মিসক্যারেজ হয়ে যাবে এবং এই দেশে বিদ্যুৎ আসবে না। আমরা চাই
আমরা দেখতে চাই যাতে বিদ্যুৎ আসুক। আমি যদি দেখি গাধাকে দিয়ে ঘোড়ার রেস দৌড়ানো হচ্ছে, আমি জানি এই গাধা গন্তব্যে কোনোদিন পৌঁছাবে না। মাননীয় স্পিকার, ডক্টর ইউনিসকে নিয়ে কিছু কথা না বললেই নয়। মাননীয় স্পিকার, আই উইল নট গো ইন টু দ্য ডিটেলস অফ দ্য ল। তবে অনেকেই বলে যে ল ইজ ইকুয়াল। এখানে অনেক বড় বড় কনস্টিটিউশনের বিজ্ঞ লোকেরা আছেন, তারা যদি থাকতেন আরও সুবিধা হতো। মাননীয় স্পিকার, যদিও পার্লামেন্ট বলে, সংবিধান বলে ল ইজ ইকুয়াল, বাট বাস্তবে কিন্তু ল ইজ নট ইকুয়াল। 111 দেখেছি অনেক বড় বড় নেতাদেরকে 20 জেলে রাখা হয়েছে, কিন্তু দুই নেত্রীর জন্য আলাদা জেলখানা রাখা হয়েছে। এই পার্লামেন্টে আমি যা বলবো দ্যাট ইজ ইমিউন। ডিপ্লোম্যাটরা অনেক কিছু করে, ইমিউনিটি আছে কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু স্পেশাল মানুষের জন্য ল একটু কার্ভ করে যেতে পারে। ডক্টর ইউনুস আই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড 65 বা 70 ইয়ার্স ওল্ড, বাট 80 বছরের রাষ্ট্রপতি যদি এত বড় বক্তব্য লিখতে পারে, 75 বা 70 বছরের ডক্টর ইউনুস আমি মনে করি গ্রামীণ ব্যাংকের এমডি পদে ভালোভাবেই থাকতে পারত। মাননীয় স্পিকার, ডক্টর ইউনুস বাংলাদেশের সম্পদ না পৃথিবীর সম্পদ। আমি দেখেছি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দিস উইল নট এফেক্ট আওয়ার রিলেশনশিপ, বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্কে। ঠিক তারপরের দিনই জন কেরি বলেছেন উই আর কনসার্ন, 23 জন কংগ্রেসম্যান বলেছেন উই আর কনসার্ন। বহির্বিশ্ব ফোন উঠে ঝগড়া করবে না, এটা তাদের ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ, দ্যাট উই আর কনসার্ন, উই আর লুকিং ইন টু দ্য ম্যাটার। ডক্টর ইউনুস আমাদের মতো না, আমার ফোনে সবচেয়ে বড় VIP ফোন করে জয়নাল আবেদিন ফারুক সাহেব, আর ডক্টর ইউনুসের ফোনে ফোন করে হিলারি ক্লিনটন। মনে রাখতে হবে সে কোথায় উঠে গিয়েছেন। ডক্টর ইউনুসের এই ব্যাপারটা অ্যামিকেবলি সেটেল করা যেত, আই হ্যাভ উইটনেসড ইট, আমি নিজে দেখেছি BBC-তে হোয়াইট হাউস স্পোক্সম্যান বলছে উই আর ডিপলি কনসার্ন, দিস ইজ ইউনুস অ্যালার্জি। আমি জানি অনেকে বলতে পারবে এটা আমাদের সার্বভৌমত্ব, আই ক্যান আন্ডারস্ট্যান্ড এটা আমাদের সার্বভৌমত্ব, কিছু একটা ব্যালেন্স নিড টু বি ড্রন। এখন সার্বভৌমত্বর সাথে ব্যালেন্স নিড, এখন গ্লোবালাইজেশনের সময়, কালকে বাংলাদেশের বিপদ হচ্ছে, আমরা তাদের কাছে যে হাত পাততেছি, দুই নেত্রীর মনোমালিন্য হচ্ছে, নির্বাচনে যাবো কি যাবো না, আমেরিকান এম্বাসির দাওয়াতে ভিড় লেগে যাচ্ছে, এখানে ভিড় লেগে যাচ্ছে, আর যখন কোনো কিছু হচ্ছে তখন কি বলা হচ্ছে এটা আমাদের সার্বভৌমত্ব ব্যাপার, এটা সার্বভৌমত্ব ব্যাপার না, এটা পার্সোনাল ভেন্ডাটার ব্যাপার। সংসারের কথা আসতেছে, এক্সকিউজ মি, আই উড অ্যাপ্রিশিয়েট ইফ ইউ লেট মি ফিনিশ। Yes, please, 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 uninterruptedly. You thank understand you. It? Yes, you should know it. আমি আরেকটা কথা বলতে চাই, সন্ত্রাসের কথা আপনি বলেন, একটা চেইন অফ কমান্ড থাকতে হবে।